প্রিয় দর্শক বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আমি শিলামণি। আজ আমি তৈরি করব কাঁচা ইলিশ মাছ ভাতে। আমি এই জায়গায় কিছু ইলিশ মাছ নিয়েছি। মাছগুলো ভালো করে ধুয়ে নিয়ে এসেছি। এরপর আমি একটা টিফিন কৌটো নিয়ে নিচ্ছি। টিফিন কৌটোর ভিতরে আমি দিয়ে দিচ্ছি কালো সর্ষে বাটা 2 চা চামচ, পোস্ত বাটা 2 চা চামচ, কাঁচা লঙ্কা বাটা 1 চা চামচ, কাঁচা লঙ্কা চিরা 3 খানা, সামান্য গুঁড়ো হলুদ, স্বাদ মতো নুন, কাঁচা সর্ষের তেল 2 টেবিল চামচ। সবগুলো উপকরণ একসঙ্গে একটা চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। এরপর কিন্তু আমি বাটি ধুয়ে হাফ কাপের মতো জল দেব। জল দেওয়া হয়েছে। এবার ভালো করে চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। এরপর যে কাঁচা ইলিশ মাছের টুকরোগুলো আস্তে আস্তে করে এই টিফিন কৌটোতে দিয়ে দিচ্ছি। এরকম ভাবে কিন্তু বসিয়ে দিতে হবে। আর রান্নাটা কিন্তু খুবই টেস্টি আর খুব সহজে কিন্তু রান্নাটা তৈরি হয়ে যায়। জায়গা যদি শর্ট পড়ে একটু চামচের সাহায্যে একটু সরিয়ে সরিয়ে দিতে হবে। মাছগুলো দিয়ে সুন্দর করে বসিয়ে দিতে হবে মাছের টুকরোগুলো। যারা এই রান্নাটা খেয়েছেন তারা জানেন কতটা যে এই রান্না টেস্টি। এই রান্না কিন্তু বাংলাদেশি রান্না। এরপর দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ কাঁচা সর্ষের তেল। টিফিন কৌটো ঢাকনা আমি বন্ধ করে দিচ্ছি। ওই পাশে কিন্তু ভাত আমার তৈরি। একদম ভাত আমি নামিয়ে দিচ্ছি। নামিয়ে ফ্যান গালিয়ে নেব। ফ্যানটা ঝরিয়ে নিয়ে এরপর আমি হাঁড়িটা বসিয়ে দিচ্ছি ওভেনে। আঁচটা কিন্তু একদম কম আছে। এরপর আমি হাঁড়ির ভিতরে টিফিন কৌটোটা ঢুকে একটু চেপে দিচ্ছি। ঢাকনা বন্ধ করে দিচ্ছি। 30 মিনিট এরকমভাবে থাকবে। 30 মিনিট পর আমি হাঁড়ি থেকে ঢাকনাটা খুলে টিফিন কৌটো বের করে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। কত সুন্দর রান্না তৈরি হলো। খুব সহজেই কিন্তু ইলিশ ভাপা তৈরি হয়ে গেল। এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করতে ভুলবেন না। আমি আবার কিন্তু নতুন রান্না নিয়ে হাজির হব। আজ এখানেই আমি শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।